নমস্কার বন্ধুরা, আজকে আমি আচারি টমেটো চাটনির রেসিপি নিয়ে এসেছি। টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে তৈরি টক ঝাল নুন মিষ্টি স্বাদযুক্ত এই চাটনি একদিন বানিয়ে দীর্ঘদিন স্টোর করে রেখে খেতে পারবেন। একদম গরম গরম রুটি ভেজে এই চাটনি দিয়ে খাওয়া যে কী মজা, সেটা না খেলে বোঝা যাবে না। তাছাড়া ডাল, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই একদম মন ভরে খাওয়া যায়। চাটনিতে দেওয়ার জন্য আমি প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে নেব। জিরেটাকে খুন্তির সাহায্যে একপাশে করে প্রথমে শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি, তারপরে দুটোকে একসাথে করে ভেজে নেব। জালটাকে কম রেখে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। জিরে আর শুকনো লঙ্কা ভাজাগুলো চাটনির মধ্যে দিলে চাটনির মধ্যে একটা আচারি ফ্লেভার পাওয়া যাবে। মশলাটা এবারে ভাজা হয়ে গেছে, জিরেগুলো চিটপিট করে ফুটছে আর খুব সুন্দর গন্ধ আসছে। এবারে এটাকে তুলে নিতে হবে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, ঠান্ডা হলে এটা শিলের মধ্যে আধা ভাঙা করে নিতে হবে। এবার ওই কড়াইতে আমি সর্ষে তেল দিচ্ছি। তেলটা গরম হলে 4টি শুকনো লঙ্কা ডাটি খুলে দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে পাঁচফোড়ন। ফোড়নটাকে তেলের মধ্যে একটুখানি নেড়ে নেব। জালটাকে একদম কম করে দিয়েছি, কারণ কড়াইটা আগের থেকেই ভীষণ তেতে আছে, না হলে ফোড়নটা পুড়ে যাবে। কয়েক সেকেন্ড ফোড়নটাকে নেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে টমেটো দেব। আমি 500 গ্রাম টমেটোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটাকে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর এবারে জালটাকে বাড়িয়ে 1-1.5 মিনিট মতো ভেজে নেবো, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি টমেটোর বীজটা বাদ দিয়ে দিয়েছি। আপনাদের যদি কোনো হেলথ ইস্যু না থাকে তাহলে বীজ শুদ্ধই চাটনিটা বানাতে পারেন। ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো, তারপরে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-7 রান্না করবো। জাল লো মিডিয়াম রাখবো, যাতে টমেটোর জলটা ছাড়ে আর ভালো মতো করে সেদ্ধ হয়। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবারে ঢাকা লাগিয়ে জালটাকে কম করে দিতে হবে। এবার ঢাকাটা খুললাম, টমেটো থেকে পুরো জলটা প্রায় ছেড়ে গেছে, টমেটোগুলো সেদ্ধও হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে চেপে চেপে টমেটোগুলোকে একটুখানি গলিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। মিষ্টি আপনারা যেমন খাবেন সেই হিসেবে দেবেন। আমি 1/2 বাটির একটু বেশি চিনি দিলাম। আপনাদের যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে চিনির বদলে গুড় দিয়েও চাটনিটা বানাতে পারেন। গুড় দিয়ে বানালে কিন্তু চাটনিটা আরও বেশি ভালো হবে খেতে। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চিনি যখন প্রায় গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমসত্ত্ব। আমি বাটির মধ্যে কয়েক টুকরো আমসত্ত্ব নিয়েছি, এটা বাড়িতে তৈরি আমসত্ত্ব, আপনারা চাইলে কেনা আমসত্ত্ব দিয়েও বানাতে পারেন। তার সাথে আমি কিছুটা খেজুর কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। আর দেব কিশমিশ। সব কিছু দেওয়ার পর এটাকে ভালো মতো করে নেড়ে নেব, তারপরে এটাকে আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। খেজুর আমসত্ত্ব দিলে চাটনিটা খেতে ভীষণ ভালো হয়। আমসত্ত্ব আর খেজুরের স্বাদ টমেটোর সাথে মিশে চাটনিটাকে ভীষণ চটপাটা বানায়। এবারে ঢাকাটা লাগিয়ে দিলাম। এখন একদম জাল সিম করে এটাকে 5 মিনিট শুধু রান্না করব, তার বেশি নয়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবারে ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে মেশাবো আমাদা। আমাদা আপনারা যে কোনো বীজের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। আমাদা টমেটো চাটনির মধ্যে ভীষণই ভালো লাগে, এর এত সুন্দর একটা গন্ধ আছে না, এই গন্ধেই কিন্তু মন ভরে যায়। আমি 1 ইঞ্চি মতো আমাদা এরকম জুলিয়ান করে কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। তবে আপনাদের কাছে যদি আমাদা না থাকে তাহলে সাধারণ আদাও দিতে পারেন। আমাদা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব, যাতে আদার গন্ধটা ভালো মতো করে বেরিয়ে আসে। চাটনি আমাদের প্রায় রেডি। এবারে সব শেষে ওপর থেকে ছড়িয়ে দেবো ওই ভাজা গুঁড়ো মশলা। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। এবার চাটনির সাথে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর এবারে নেড়ে চেড়ে নুন চিনিটা টেস্ট করে দেখে নিতে হবে ঠিক আছে কি না। মিষ্টিটা ঠিকই আছে, নুন আর একটু লাগবে, দিয়ে দিলাম আমি। এবারে জাল একদম সিম করে চাটনিটাকে 5 মিনিট নেড়ে নেব, যাতে সব মশলার গন্ধ চাটনির মধ্যে ভালো মতো করে বসে যায়। ব্যাস, এবারে আমাদের চাটনি তৈরি। গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর একদম আচারের মতো চাটনি তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটুও জল দেওয়া হয়নি, তাই এই চাটনিটাকে দীর্ঘদিন ধরে স্টোর করে রাখা যাবে। স্টোর করার জন্য কিছুই করতে লাগবে না। চাটনিটাকে খুব ভালো মতো করে ঠান্ডা করে নিয়ে যে কোনো টিফিন কৌটো বা এয়ারটাইট কন্টেনারে এটাকে ভরে নিতে হবে। কোনো প্রিজারভেটিভ ছাড়াই এটা অনেক দিন ভালো থাকবে। তারপর ঢাকা লাগিয়ে ঠান্ডা দিন হলে এমনি বাইরেই রাখতে পারেন, আর গরমের দিন হলে ফ্রিজে রাখতে হবে। তারপর যখনই খেতে ইচ্ছে হবে বের করুন, আর 1-2 চামচ চাটনি বের করে ভাত, রুটি, পরোটা সবটার সাথেই আরাম করে খেতে পারেন। গরম গরম রুটিতে এই চাটনি লাগিয়ে খেতে ভীষণ মজার হয়। এভাবে রুটি পরোটার সাথে লাগিয়ে বাচ্চাদের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সও রেডি করতে পারেন। এখন শীতের সময় একদম পাকা পাকা রসালো টমেটো পাওয়া যাচ্ছে, এই সময় আপনারা অনেকটা টমেটো চাটনি এভাবে বানিয়ে রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকবে। আপনারা বাড়িতে বানান, খান,
আর কেমন হলো কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।